প্রেম করে বিয়ে করে স্ত্রীকে দিয়েছিলেন পড়াশোনার সুযোগ, সেই সুযোগে স্ত্রী ব্যস্ত সময় কাটায় পরকীয়ায়। নিজ চোখে দেখেও কোনোভাবে সহ্য করতে না পেরে প্রাণ দিল যুবলীগ নেতা। সিনেমার গল্পকেও হার মানানো এই ঘটনায় স্বামীর মৃত্যুর আগে স্ত্রীকে বলে গেছে, মনে রাখিস তোর বেইমানি ও পরকীয়ার জন্য আত্মহত্যা করলাম আমি। ভিডিওটিতে জানাবো গোটা দেশ তোলপাড় করা এই ঘটনার বিস্তারিত। আরও জানাবো শাহরাস্তিতে পরকীয়ায় বাধা দেওয়ায় মা ও প্রেমিক খুন করেছে মেয়েকে। এছাড়া দেশ বিদেশের আরও কিছু গরম খবরও খবর জানতে ভিডিওটি না টেনেই পুরোটাই দেখতে থাকুন। কুমিল্লা মহানগরীর এক যুবলীগ নেতা মেসেঞ্জার স্ত্রীকে আত্মহত্যার কথা জানিয়ে আত্মহত্যা করেছেন। ইমরান হোসেন মুন্না নামে এই যুবলীগ নেতা শহরতলির বারোপাড়া এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন। আত্মহত্যার দুদিন পর শুক্রবার মুন্নার স্ত্রী পরকীয়ায় জড়িত, এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে গুঞ্জন উঠেছে। এ ঘটনা নিয়ে নগর জুড়ে তোলপাড় চলছে। সূত্র জানায়, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন ইমরান হোসেন মুন্না ও সৈয়দা সাজিয়া শারমিন উষা। এক বছর না যেতেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। স্ত্রী উষার বিরুদ্ধে অভিযোগ, ঢাকায় পড়াশোনার সুবাদে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। নানাভাবে চেষ্টা করেও তাকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেছেন ইমরান হোসেন মুন্না। ইমরানের স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন মুন্নার বাবা মোহাম্মদ মতিউর রহমান। মামলা সূত্রে জানা যায়, শহরতলির বারপাড়া এলাকার মোহাম্মদ মতিউর রহমানের পুত্র ইমরান হোসেন মুন্না ও লাকসামের খিলাবাজার গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের কন্যা সৈয়দা সাজিয়া শারমিন উষা কুমিল্লা সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। দুজন এক বছরের সিনিয়র জুনিয়র ছিলেন। কলেজ জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুইজন। দীর্ঘদিন প্রেমের পর 2018 সালের 25 জানুয়ারি তারা বিয়ে করেন। বিয়ের বছর না যেতে স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েন শুরু হয়। উষা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। মুন্না প্রথমে কুমিল্লায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে তিনি কুমিল্লায় ঠিকাদারি ব্যবসা শুরু করেন। মুন্না পরিবারের অভিযোগ, উষা ঢাকায় সোহেল নামে এক ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে মুন্নাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। চাহিদা মতো টাকা দিতে না পারায় সোহেলকে কটাক্ষ করে মরে যেতে বলতেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন মুন্না। সম্প্রতি মুন্না আত্মহত্যার প্রস্তুতি নিয়ে স্ত্রীকে উষাকে মেসেঞ্জারে ছবি পাঠান এবং মেসেজ করেন, কিন্তু উষা এতে পাত্তা দেননি, কাউকে জানাননি, বরং উল্টো তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেন। পরে মুন্না ক্ষোভে শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন আওয়াজ পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যুবলীগ নেতা মুন্নার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও সহপাঠীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। তারা স্ত্রী উষার বিচার দাবি করছেন। মুন্না ও উষার মেসেঞ্জার কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মুন্না লিখেছেন, আর পাঁচটা মানুষের মতো আমার জীবন না, মনে রাখিস তোর বেইমানি ও পরকীয়ার জন্য আত্মহত্যা করলাম আমি। মেয়েরা এমনই যদি স্বামী বিয়ের পরে পড়াশোনা বন্ধ করে দেয়, তাহলে কিছু সংখ্যক মেয়ে আছে বলবে, তোর জামাই আনিসমার তোকে পড়াশোনার সুযোগ দেয়নি, তোকে কোনো ব্যক্তি স্বাধীনতা দেয়নি। কিছু মহিলা জাগরণ সংগঠন, নারী অধিকার সংগঠন সংগঠন বলবে, মেয়েদের ছেলেদের মতো সমান অধিকার, আর যখন নিজের বউকে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য পাঠানো হয় তখন এরকম পরকীয়া করে আকাম কুকাম করবে, তখন সংগঠনের কাউকে খুঁজে পাওয়া যাবে না। ভদ্রলোকটি হয়তো তার স্ত্রীকে সেই স্বাধীনতা দিয়েছিলেন, আর সে স্বাধীনতার দেয়াটাই তার মৃত্যুর কারণ হল। এই জন্যই প্রাচীন যুগে মানুষের একটা ধারণা ছিল, মেয়েরা পড়াশোনা করে কি হবে, ঘর সংসার সামলাতে ব্যস্ত থাকবে। আসলে তখনকার প্রথাই সঠিক ছিল। বর্তমানে মেয়েদের স্বাধীনতা দিয়ে নষ্টামির সংখ্যা অনেক বেড়ে গেছে। অনেক পুরুষের চরিত্রে যতটুকু খারাপ ছিল, কিন্তু মেয়েদের বর্তমান স্বাধীনতার কারণে সেসব পুরুষগুলোও আরও সুবিধা পাচ্ছে, আগের তুলনায় এখন বর্তমানে ডাবল। এটার মেইন কারণ হলো আজ মেয়েদের স্বাধীনতা। মহিলা স্বাধীনতা মানে বেহায়াপনা, আর এই বেহায়াপনার জন্যই পরকীয়া দিন দিন বেড়েই চলেছে। অছরে ঝরে যাচ্ছে বহু দম্পতির প্রাণ, বহু দম্পতির সুন্দর সাজানো সংসার। স্বামী স্ত্রী উভয় মিলে তর্কে দিন চলে যায়। সংসারের কথন করবে উচ্চশিক্ষিত বউ, উচ্চশিক্ষিত জামাইকে কারো থেকে কম নয়, সবাই ব্যক্তি স্বাধীনতা চায়। ভালো স্বামী এরকম জঘন্য খারাপ বউ হয়, আর ভালো বউর জন্য জঘন্য স্বামী হয়, অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যায়।
আর কিছু এলাকায় মেয়ে তো লোভের সাগর, যার চাহিদা কখনো স্বামী কেন কেউ মেটাতে পারবে না। এসব মেয়ের পারিবারিক কোনো শাসন বারণ নেই, এমন বেপরোয়া নির্লজ্জ মান সম্মান বোধ নেই তো হবেই, একদিনে কি আর এত এত খারাপ হয়। এরই মধ্যে চাঁদপুরের শাহরাস্তির আলোচিত নওরোজ আফরিন প্রিয়া হত্যা মামলায় তার মা তাহমিনা সুলতানা রুমিকে আটক করে আদালতে সোপর্দ করছে পুলিশ। তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন, এবার তাকে আসামি করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে প্রিয়া হত্যায় জড়িত সন্দেহে তার মায়ের পরকীয়া প্রেমিক হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। চাঁদপুরে পুলিশ সুপার মিলন মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদপুরে পিপি অ্যাডভোকেট রণজিৎ রায় জানান, প্রিয়া হত্যা মামলায় তার মা ও মায়ের পরকীয়া প্রেমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয়ার মা তাহমিনা সুলতানা রুমি আদালত 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটক পরকীয়া প্রেমিক মোহাম্মদ আব্দুল হান্নানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে পরবর্তী কার্যদিবসে। শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মান্নান জানান, তাহমিনা সুলতানা রুমি ও তার প্রেমিক মোহাম্মদ আব্দুল হান্নান মিলে প্রিয়াকে খুন করে। মেয়ে মায়ের পরকীয়া জেনে ফেলার দুইজনের পরিকল্পনা করে প্রিয়াকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছেন। 16 সেপ্টেম্বর রাত 8টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদনগর ছোট পোদ্দার বাড়িতে নওরোজ আফরিন প্রিয়া নামে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়। সে ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী কায়রুজ্জামান চৌধুরী হৃদয় কুমিল্লায় চাকরি করেন। নিহতের আবরিন জামান উম্মে আনহার নামে শিশু সন্তান রয়েছে। কত বড় জানোয়ার সেই মা! আজকে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে পারেন। এ নিয়ে ভিডিওটি শেষের দিকে আবারও ফিরব, তবে অন্য একটি খবর এখন জানাতে চাই। পদ্মার গ্রাস থেকে রক্ষা পেল না রাজবাড়ী সদর উপজেলার চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি। দুপুরে বিদ্যালয়টির একতলা ভবনটি ভেঙে নদীগর্ভে চলে যায়। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষক ও অভিভাবকরা। ভাঙন আতঙ্কে রয়েছে চর সিলিমপুর এলাকার মসজিদ সহ প্রায় অর্ধ শতাধিক বসতবাড়ি। চর সিলিমপুর স্কুলটি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শহর রক্ষাকারী বাঁধের বাইরে পদ্মাপাড়ে অবস্থিত। এর একতলা ভবনের সঙ্গে নদী। বিদ্যালয়টি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 108 জন শিক্ষার্থী অধ্যয়নরত। করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় 1.5 বছর পর স্কুল খুলেও বন্যা ও পদ্মার আতঙ্ক ভাঙন আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা শুরু হয় চর সিলিমপুর এলাকায়। ফলে ভাঙন আতঙ্কে স্কুলের মূল ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে পাশের টিন শেডে পাঠদান ও অফিস কার্যক্রম পরিচালনা করে স্কুল কর্তৃপক্ষ। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রাখলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় আব্দুর রহমান সহ কয়েকজন জাগো নিউজকে বলেন, চর সিলিমপুর স্কুল ওই এলাকার একমাত্র স্কুল। স্কুলটি নদীগর্ভে চলে যাওয়ায় তাদের সন্তানরা কোথায় পড়ালেখা করবে বিষয়টি নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। ফিরছি যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায়। এই নেতার মৃত্যুর জন্য অবশ্যই তার নষ্ট স্ত্রী দায়ী, অন্যদিকে চাঁদপুরে প্রিয়ার মৃত্যুর জন্য তার নষ্ট মায় দায়ী। মানে এসব হচ্ছে কি? এদের সঠিক বিচার হয় না বলে সমাজের এই অবস্থা। অন্তত এই দুই নষ্ট নারী দৃষ্টান্তমূলক কোনো সাজা দিলে অন্যরা এমন কাজ করতে ভয় পাবে। তাই আপনি এদের দুজনের কি সাজা চান বলুন, কমেন্ট করে বলুন কি ধরনের সাজা চান। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।